আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর সম্ভাবনা অধ্যায়ের চতুর্থ লেকচারে আলোচনা করছি। আজকের আলোচনায় থাকবে পরস্পর অবর্জনশীল ঘটনা ছক মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা। তো গাণিতিক সমস্যার প্রথমে যে সমস্যাটি থাকছে সেখানে দেওয়া আছে যে আবাসন কোম্পানির বিজ্ঞাপনে দেখা যায় যে বিক্রয়ের জন্য 65% বাড়িতে গ্যারেজ, 20% বাড়িতে লিফট এবং 17% বাড়িতে দুটো সুবিধাই আছে। বিজ্ঞাপনে দেওয়া বাড়ি হতে দৈবভাবে একটি বাড়ি নির্বাচন করা হলো, অর্থাৎ একটি আবাসন কোম্পানির যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে বাড়ির যে বিজ্ঞাপন রয়েছে সেখানে কিছু সুবিধার কথা উল্লেখ করা রয়েছে, যে 65% বাড়িতে গ্যারেজ রয়েছে, পার্কিং এর ব্যবস্থা আছে, 20% বাড়িতে লিফট রয়েছে, সিঁড়ির পরিবর্তে ওঠানামার জন্য লিফট রয়েছে এবং 17% বাড়িতে দুই ধরনের সুবিধাই রয়েছে। এখন যে বাড়িগুলো বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেখান থেকে একটি বাড়ি দ্বৈতভাবে নির্বাচন করা হয়েছে। আমাদের প্রশ্নগুলো হচ্ছে, বর্জনশীল ঘটনা কি? অনিশ্চিত ঘটনা নমুনা ক্ষেত্রের একটি প্রকৃত উপসেট মাত্র এটি ব্যাখ্যা করতে হবে। উদ্যোগকের আলোকে শতকরা কত ভাগ বাড়িতে গ্যারেজ সুবিধা আছে কিন্তু লিফট নেই তা নির্ণয় করতে হবে এবং নির্বাচিত বাড়িটির গ্যারেজ সুবিধা থাকা ও লিফট থাকার ঘটনাটি স্বাধীন ও বর্জনশীল এটি আমাদের যাচাই করতে হবে। চলে যাচ্ছি আমরা উত্তরে। প্রথমে রয়েছে বর্জনশীল ঘটনা কি। বর্জনশীল ঘটনা কি সেটি আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি, সেখান থেকে তোমরা সংজ্ঞাটি দেখে নিবে, সেটি হচ্ছে অবর্জনশীল ঘটনা। এবার আমরা দেখব তারপরে অনিশ্চিত ঘটনা নমুনা ক্ষেত্রের একটি প্রকৃত উপসেট মাত্র। অনিশ্চিত ঘটনা নমুনা ক্ষেত্রের একটি প্রকৃত উপসেট মাত্র। তো অনিশ্চিত ঘটনা কি সেটা আমরা জানি, যে ঘটনাটি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, সেটি হচ্ছে আমাদের একটি অনিশ্চিত ঘটনা আর এর সম্ভাবনার মান প্রবাবিলিটি 0 থেকে 1 এর ভিতরে থাকে। তাহলে এখন আমরা ধরে নেই এ বি এর উপসেট হয়, কিন্তু এ ও বি সমান না হয় তবে একে বি এর প্রকৃত উপসেট বলা হয়, অর্থাৎ প্রকৃত উপসেটের যে সংজ্ঞাটি রয়েছে সেটি হচ্ছে এটি, যে এ বি এর একটা উপসেট, অর্থাৎ এ যে সেটটি রয়েছে সেটি বি এর চেয়ে ছোট হবে কিন্তু এ ও বি সমান হতে পারবে না। বি এর একটা উপসেট কিন্তু সমান হতে পারবে, উপাদান সংখ্যাগুলো সমান হতে পারবে না, তবে একে বি এর প্রকৃত উপসেট বলা হয়, অর্থাৎ বি এর এ সেটটি আমাদের বি এর চেয়ে অবশ্যই ছোট হতে হবে এবং তার উপসেট হতে হবে, তাহলে সেটি হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ বি তে কমপক্ষে এমন একটি উপাদান আছে যা এতে নেই, অর্থাৎ এতে আমাদের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বি এর চেয়ে অন্তত একটি উপাদান কম থাকতে হবে, তাহলে তারা তখনই হচ্ছে এ একটা প্রকৃত উপসেট, কার বি এর প্রকৃত উপসেট। এখন আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম যার নমুনা ক্ষেত্র হচ্ছে এস ইকুয়াল 1 2 3 4 5 6। এখন উক্ত পরীক্ষায় ছক্কার উপরের পিঠে জোর আসার যে ঘটনা তাকে আমরা ধরে নিলাম এ, তাহলে এসেটটি হবে কি 2 4 6। তাহলে এখানে এ ঘটনাটি একটি অনিশ্চিত ঘটনা, যে 2 4 6 আমরা যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখানে 2 4 6 না এসে 1 3 5 এর কোন একটি সংখ্যাও আসতে পারে, তার মানে এটি হচ্ছে একটি অনিশ্চিত ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে এস এর একটা প্রকৃত উপসেট, অর্থাৎ এস এ এখানে আমাদের 6টি বিন্দু রয়েছে, এ সেটে আমাদের 3টি বিন্দু রয়েছে, অর্থাৎ আমাদের এখানে 1 3 5 এই 3টি উপাদান কম রয়েছে এবং এস এর একটি উপসেট হচ্ছে এ। তার মানে কি বলতে পারছি, যে অনিশ্চিত ঘটনার নমুনা ক্ষেত্রের একটি প্রকৃত উপসেট। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটি কি ছিল, যে উদ্দীপকের আলোকে শতকরা কত ভাগ বাড়িতে গ্যারেজ সুবিধা কিন্তু লিফট নেই তা নির্ণয় করতে হবে। গ্যারেজ সুবিধা আছে কিন্তু লিফট নেই, তা আমরা ধরে নেই এ সমান হচ্ছে বাড়িতে গ্যারেজ থাকার ঘটনা আর গ্যারেজ না থাকার ঘটনা হচ্ছে এ পূরক, অর্থাৎ এ বার, আর বি হচ্ছে বাড়িতে লিফট থাকার ঘটনা আর যদি গিট না থাকে তার ঘটনাকে আমরা বিপূরক দিয়ে প্রকাশ করছি। এখন প্রদত্ত তত্ত্বে নিচে সারণীর মাধ্যমে দেখানো হলো, অর্থাৎ আমাদের প্রশ্নে যে তত্ত্বটা দেওয়া ছিল সেইগুলো আমরা এখানে লিখছি। এখানে আমাদের যে ব্লক লেটারে যে সংখ্যা 3টি দেওয়া আছে, এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল 17, এন বি সমান 20 এবং এন এ সমান 65, এই 3টি তথ্য আমাদের দেওয়া আছে।
সেখানে বলা ছিল যে 65% বাড়িতে গ্যারেজ রয়েছে, এই হচ্ছে আমাদের গ্যারেজ রয়েছে 65% বাড়িতে, সেখানে লিফট থাকুক বা না থাকুক আমাদের গ্যারেজ রয়েছে, তার গঠন ছিল এ, তার মোট সংখ্যা হচ্ছে 65, এটি আমাদের দেওয়া আছে, এবং বাড়িতে লিফট আছে 20% বাড়িতে, সেখানে গ্যারেজ থাকুক বা না থাকুক কিন্তু লিফট আছে, এরকম হচ্ছে 20%। আরেকটি কথা বলা ছিল যে 17% বাড়িতে দুই ধরনের সুবিধায় রয়েছে, অর্থাৎ লিফটও আছে গ্যারেজও আছে, এরকম সংখ্যা হচ্ছে বাড়ির সংখ্যা 17। এই তিনটি তথ্য আমাদের দেওয়া আছে। এখানে আমরা এই সারণীতে দেখাচ্ছি যে এই পাশের এ এবং এ প্রাইম এরা হচ্ছে গ্যারেজের ঘটনা, আর বি আর বি প্রাইম হচ্ছে লিফটের ঘটনা। এখন এটা থেকে আমরা এই উপাদানগুলোর এখন মান বের করব। তো যেহেতু এই মানটি হচ্ছে 65 এবং এই মানটি আসে হচ্ছে এই ঘর এবং এই ঘরের সংখ্যা দুটি যোগ করে, তার মানে একটি যদি আমাদের 17 হয় তাহলে অন্যটি হবে 48, অর্থাৎ 65 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে 48 এর মানটি পাওয়া যাবে। একইভাবে এই দুইটি ঘর যোগ করে এটি পাওয়া যায়, তার মানে 20 থেকে যদি আমরা 17 মাইনাস করি তাহলে এই তিনটি পাওয়া যাচ্ছে। আবার যেহেতু এখানে পার্সেন্টেজে বলা হয়েছে শতকরা, তার মানে আমাদের টোটাল যে নমুনা ক্ষেত্র রয়েছে সেখানে হচ্ছে ধরে নিলাম 100, এনএস সমান 100, তাহলে এখন আমরা 100টি পেয়ে গেলাম। এখন 100 থেকে যদি আমরা এই 20 মাইনাস করি তাহলে এখানে 80 পাওয়া যাবে, 100 থেকে যদি আমরা এই 65 মাইনাস করি তাহলে 35 পাওয়া যাবে। আর আগে আমরা এখানে উপরে 3 মানটি বের করেছি, এখন এই 35 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 32 পাওয়া যাবে, অথবা এদিকে আমরা এর আগে 48 বের করেছি আর এখন আমরা এখানে 80 বের করলাম, তো 80 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে আমরা 32 পেয়ে যাব। এইভাবে আমাদের সারণীটি পূর্ণ করতে হবে। আর এখানে এম দিয়ে ব্রেকেটের ভিতরে যে মানগুলো লেখা হয়েছে সেটি হচ্ছে যে এখানে প্রত্যেকটার ইন্টারসেকশন, তাহলে এখানে এই ইয়াতে কি আছে, ঘরের মধ্যে আছে এন, এখানে আছে এ আর এই পাশে আছে বি, এই হচ্ছে এদের ইন্টারসেকশন। এখানে রয়েছে কি এম পূরক আর এই পাশে রয়েছে বি, এদের ইন্টারসেকশন হচ্ছে 3, এখানে হচ্ছে উপরে রয়েছে এ, এখানে রয়েছে বি পূরক, এদের ইন্টারসেকশন, এই পাশে রয়েছে এ পূরক, এই পাশে রয়েছে বি পূরক, এদের ইন্টারসেকশন হচ্ছে এটা। এইভাবে আমরা সারণীটি পূর্ণ করব। এবার আমরা দেখি যে প্রবাবিলিটি বের করতে হবে, আমাদের যে প্রশ্ন যে কথাটি বলেছিল যে বাড়িতে গ্যারেজ সুবিধা আছে কিন্তু লিফট নেই, তার মানে হচ্ছে কি এক ঘটনা হচ্ছে আমাদের গ্যারেজ আছে আর লিফট না থাকার ঘটনা হচ্ছে বিপূরক, তার মানে হচ্ছে এটি, এর সম্ভাবনা বের করতে হবে। তাহলে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পূরক, এর সূত্রটি আমাদের জানা আছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি পূরকের সম্ভাবনার মান আমরা এভাবে বের করতে পারি যে এন এ ইন্টারসেকশন বি পূরক ভাগ হচ্ছে এন এস। তো এই মানটি আমরা এখানে বের করে রেখেছি, মানটা এখানে বসিয়ে দিলে আমাদের সম্ভাবনার মানটি পেয়ে যাবে। তো সম্ভাবনার মান হচ্ছে 0.48, অর্থাৎ এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি অর্থাৎ 100 দিয়ে গুণ দিই তাহলে মান আসছে 48, তার মানে হচ্ছে 48% বাড়িতে গ্যারেজ সুবিধা আছে কিন্তু লিফট নেই। এবার আসি পরের প্রশ্নে। গ প্রশ্নে বলা হয়েছে যে নির্বাচিত করা যে বাড়িটি রয়েছে সেখানে গ্যারেজ সুবিধা আছে এবং লিফট থাকার ঘটনা, এই দুটি ঘটনা স্বাধীন এবং বর্জনশীল, এটি আমাদের দেখতে হবে যে উক্তিটি সঠিক কি না। এখন আমরা আগের সারণী থেকে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানে এইভাবে বের করতে পারি, অথবা আমরা এইভাবেও বের করতে পারি যে মানটি দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ এ সমান 65%, এটাকে আমরা দশমিকে প্রবেশ করলাম, প্রবাবিলিটি অফ বি সমান 20% এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 17%। অর্থাৎ আমাদের সারণীতে এখানে যে মানটি দেওয়া ছিল এদেরকে আমরা বেটে লিখতে পারি এভাবে। এখন আমরা দেখি যে প্রবাবিলিটি সরি এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন হবে তখনই যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি বি হয়, এটি আমরা স্বাধীন সম্ভাবনা যখন সংজ্ঞা করেছিলাম তখন এই শর্তটি আমরা দেখেছিলাম। এবং ঘটনাদ্বয় যদি বর্ধনশীল হয় তাহলে এটাও আমরা জানি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0 হবে, অর্থাৎ ফাঁকা সেটের প্রবাবিলিটি সবসময় শূন্য হয়। এখন প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ এ এবং বি এর মান আমাদের জানা আছে, এদেরকে গুণ করলে এই মানটি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান নয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান 0 কিন্তু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি এর মান 0.13, অর্থাৎ এই মানটি তারা সমান নয়, এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান
হচ্ছে 0.17 not equal 0 এই যে এখানে আমরা বের করেছি তাহলে এর মানটি সমান হচ্ছে না তার মানে কি এ অভিঘটন দেয় স্বাধীন এবং অবর্জনশীল কারণ এখানে আমাদের স্বাধীনের যে শর্তটি ছিল সেটি অপূর্ণ হয়েছে এবং এখানে যে অবর্জনশীল ঘটনাটি বলা হয়েছিল সেটিও হয়েছে তার মানে হচ্ছে যে নির্বাচিত বাড়িটির যে গ্যারেজ সুবিধা এবং লিফ্টাকার ঘটনা রয়েছে তারা স্বাধীন এবং বর্জনশীল এই কথাটি হচ্ছে অসত্য সত্যি নয় আমরা এখানে দেখেছি যে এ অভিঘটনা তো এ অধীন এবং এরা হচ্ছে অবর্জনশীল এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সমস্যায় সেখানে তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো এটি হচ্ছে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই এ বলা আছে যে দুটি চক্র একত্রে একবার নিক্ষেপ করা হলো নিক্ষেপকারী যখন মন্তব্য হলো যে ফুটার সংখ্যার যোগফল চার পাওয়ার সম্ভাবনা এবং যোগফল দশ পাওয়ার সম্ভাবনা হবে সমান প্রশ্নটা হচ্ছে ঘটনা কি ঘটনা সংখ্যা এর আগে পড়েছি তারপরে আসছে যে অসম্ভব ঘটনার সম্ভাবনার মান সর্বদাই শূন্য হয় এটি ব্যাখ্যা করো এখন আমরা এটির উত্তর দেখি অসম্ভব ঘটনা আমরা জানি যে ঘটনা কখনোই ঘটবে না সেটি হচ্ছে আমাদের অসম্ভব ঘটনা আর প্রবাবিলিটি সংজ্ঞা বা সম্ভাবনার সংজ্ঞা হচ্ছে এরকম যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল এম বাই এন সমান হচ্ছে এন এ ভাগ এন এস এখন আমরা ধরে নেই একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে সাত আসবে এই ঘটনাটি হচ্ছে একটি অসম্ভব ঘটনা কারণ ছক্কার পিঠে ছয়ের বেশি কোনো সংখ্যা আসার সুযোগ নেই তাহলে একটা ছক্কা থেকে পুরাই উত্তরে সাত আসার কোন সুযোগ নেই অর্থাৎ কি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এম সমান শূন্য অর্থাৎ এখানে কোন ফলাফল আসবে না তার মানে এম ইকুয়াল জিরো শূন্য হয়ে গেল এখন আমরা এই প্রবাবিলিটিতে এই মানগুলো বসিয়ে দিই তাহলে এম সমান যদি শূন্য আসে এন এর মান যাই আসুক সেটা আমাদের বলার দরকার নেই যদিও হচ্ছে এখানে টোটাল এন এর মান আসতে পারে ছয় তো জিরো কে যদি আমরা কোনো কিছু দিয়ে ভাগ দিই তার মান আসে কত জিরো তার মানে অসম্ভব ঘটনার সম্ভাবনার মান শূন্য হয়ে গেল এবার আসি তারপরের প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি ছিল যে দৃশ্যকল্প এক থেকে কমপক্ষে দুইটি মাথা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ তিনটি মুদ্রা যে আমরা নিক্ষেপ করলাম সেই তিনটি মুদ্রা থেকে কমপক্ষে দুইটি হেড আসতে পারে মাথা আসতে পারে তার সম্ভাবনা বের করতে হবে তো তার জন্য আমাদের এই নমুনা ক্ষেত্রটি লিখতে হবে তো এখানে যে উপরে এই পাশে যেটি দেওয়া আছে এটি হচ্ছে দুইটি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র দেওয়া আছে তো দুইটি মুদ্রার ক্ষেত্রে এস এইচ এস টি টি এইচ টি টি অর্থাৎ প্রথম মুদ্রা হেড তার দ্বিতীয় মুদ্রা হেড প্রথম মুদ্রা হেড দ্বিতীয় মুদ্রা টেল প্রথম মুদ্রা টেল দ্বিতীয় মুদ্রা হেড এবং দুইটি মুদ্রাতে টেল এভাবে মানগুলো আসতে পারে এটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র দুইটি মুদ্রার ক্ষেত্রে আর একটি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র হেড অথবা টেল আর যে কোনো একটি আসতে পারে আমরা যেহেতু তিনটি মুদ্রা নিক্ষেপ করেছি এখন এদেরকে আমরা তিনটি মুদ্রায় রূপান্তর করছি তাহলে এখানে কি আছে হেড এর সাথে আমরা উপরে যে দুইটি এস আছে সেটি আমরা এখানে লিখে দেব তাহলে এটি হচ্ছে তিনটি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রের একটি নমুনা বিন্দু আবার এই এস থাকবে এখানে প্রথমে আর উপর থেকে এস টি নামবে এইভাবে আসতে থাকবে অর্থাৎ এখানকার একটি এস আর এখানকার টি এস এইভাবে আমরা এখানে লিখতে থাকব এখানকার দুইটা টি দিয়ে পরে আর এখানকার এস প্রথমে থাকবে এইভাবে আমরা চারটি এখানে নমুনা বিন্দু পেয়ে গেলাম এবার টি এর জন্য আসছি প্রথমে থাকবে টি উপর থেকে নামবে দুইটি এইচ একসাথে লিখব প্রথমে থাকবে টি উপর থেকে নামবে এস টি প্রথম থেকে একটি টি উপর থেকে টি এইচ এবং প্রথম থেকে একটি টি উপর থেকে দুইটি টি এই মোট তিনটি টি এইভাবে আমরা তিনটি মুদ্রার নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি নমুনা বিন্দু রয়েছে আটটি অথবা এইভাবে আমরা করতে পারি টু কিউব সমান হচ্ছে এইট অর্থাৎ আমাদের যে কয়টি মুদ্রা রয়েছে তাকে যদি আমরা কিউব করি তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের একটি তিনটি মুদ্রার নমুনা বিন্দু এখন আমার প্রশ্নে বলা হয়েছিল যে কমপক্ষে দুইটি মাথা আসবে তার সম্ভাবনা বের করতে হবে ধরে নেই সেই ঘটনাটিকে আমরা এ দিয়ে লিখছি তাহলে এ ঘটনার অনুকূল বিন্দু সমূহ কি আসবে তিনটা এইচ অর্থাৎ কমপক্ষে দুইটা তার মানে দুইটা এইচ থাকলেই হবে তার চেয়ে বেশি থাকলে সমস্যা নেই তাহলে তিনটা এইচ এখানে কমপক্ষে দুইটা এইচ রয়েছে এখানেও কমপক্ষে দুইটা এইচ রয়েছে এখানেও এখানেও অর্থাৎ এটি একটা এটি একটা এবং এটি একটা এই চারটিতে আমাদের
দুইটি করে বা তার চেয়ে বেশি হেড রয়েছে, অর্থাৎ কমপক্ষে দুইটি হেড রয়েছে। তার মানে কি হলো, এন এস সমান হচ্ছে ফোর আর এন এস সমান হলো আট। তাহলে প্রবাবিলিটির মানটা আমরা এখন পেয়ে যেতে পারি যে প্রবাবিলিটি এফ সমান এম বাই এন, অর্থাৎ এন এ বা এন এস সমান হচ্ছে ফোর বাই এইট ইকুয়াল হাফ। এবার আসবো আমরা তার পরের প্রশ্নে, সেখানে কি বলা হয়েছে যে দৃশ্যকল্প দুই এর আলোকে ছক্কা নিক্ষেপকারীর মন্তব্য। ছক্কা নিক্ষেপ দুইটি মুদ্রা একবারে নিক্ষেপ করা হয়েছে, সেখানে আমাদের দেখাতে হবে যে উপরের পিঠে যে সংখ্যা আসছে ফুটা আসছে তার যোগফল পাওয়ার সম্ভাবনা এবং যোগফল দশ হওয়ার সম্ভাবনা সমান, এটা আমাদের দেখাতে হবে। দুইটি ছক্কার ক্ষেত্রে নমুনা বিন্দু হবে এরকম, বিন্দুগুলো এরকম আর পুরোটা মিলে হচ্ছে একটি নমুনা ক্ষেত্র। তাহলে প্রথম ছক্কায় যে প্রাপ্ত সংখ্যাগুলো আসবে তাদেরকে আমরা এই পাশে লিখলাম এক থেকে ছয় পর্যন্ত, আর দ্বিতীয় সংখ্যায় যে সংখ্যাগুলো আসবে তাদেরকে আমরা এই পাশে লিখলাম। এখন আমরা আগের মতো করে লিখবো, প্রথমটার ওয়ান উপর থেকে নামবে ওয়ান, প্রথমটার জন্য ওয়ান উপর থেকে নামবে টু, এটাতে ওয়ান উপর থেকে নামবে থ্রি, এই ওয়ান উপর থেকে ফোর, অর্থাৎ এই সারিতে এই ওয়ান এর প্রথম অক্ষর সবগুলো হবে ওয়ান আর উপর থেকে প্রতিটা কলামের জন্য ওয়ান টু থ্রি একটা করে নেমে যাবে। আবার একইভাবে এই সারির জন্য সবার প্রথমে থাকবে টু সবগুলো প্রথমেই আর উপর থেকে ওয়ান টু এগুলো কলাম অনুযায়ী নেমে যাবে। এইভাবে আমরা ৩৬টা নমুনা বিন্দু পেয়ে যাব, অথবা এদেরকে আমরা এইভাবে লিখতে পারি যে সিক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের একটি ছক্কায় বিন্দু রয়েছে ছয়টি, আগে যদি আমরা স্কোয়ার করি যেহেতু দুইটি ছক্কা তাহলে তার নমুনা বিন্দু হচ্ছে সিক্স স্কোয়ার সমান ৩৬টি। এইভাবে আমরা বের করতে পারি অথবা গণনা করেও বের করতে পারি। এখন ছক্কার উপরের পিঠে সংখ্যা দুটির যোগফল চার আসবে, সেটাকে যদি আমরা এডিএল ঘটনা বলি তাহলে এর ঘটনার যে অনুকূল বিন্দুগুলো রয়েছে সেটা হচ্ছে এক তিন দুই দুই তিন এক, অর্থাৎ এদেরকে যোগ করলে চার হয়। এই যে এখানে দুই আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা চার পাচ্ছি, তিন আর এক যদি যোগ করি তাহলেও চার পাচ্ছি, এবং এক ও তিন যদি যোগ করি তাহলেও চার পাচ্ছি, অর্থাৎ এই তিনটি হচ্ছে আমাদের অনুকূল ঘটনার নমুনা বিন্দু। এখন আমরা প্রবাবিলিটির মান বের করতে পারি যে প্রবাবিলিটি এফ সমান এন এ ভাগ এন এস। তাহলে এন এ সমান পেয়ে গেলাম তিনটি আর এন এস সমান হচ্ছে ৩৬, এদেরকে ভাগ করলে ১ বাই ১২। এটি হচ্ছে আমাদের যে উপরের পিঠে যে বিন্দুগুলো আসবে তার সংখ্যা যোগ করলে চার হবে। এবার আমরা দেখব যে দশ হলে কি হবে। তাহলে এখানে একটু আমরা দেখে নেই যে কোন কোন বিন্দুগুলো যোগ করলে দশ হচ্ছে। এখানে যদি আমরা পাঁচ আর পাঁচ সংখ্যাটি যোগ করি তাহলে দশ হচ্ছে, ছয় আর চার যোগ করলে দশ হচ্ছে, পাঁচ আর ছয় যোগ সরি চার আর ছয় যোগ করলে দশ হচ্ছে, অর্থাৎ এই তিনটি বিন্দুর যে উপরের ফুটার সংখ্যা রয়েছে এদেরকে যোগ করলে দশ হয়। এই কথাটি এখানে বলা আছে যে ছক্কা দুটির উপরে পিঠে সংখ্যা দুটির যোগফল দশ হওয়ার ঘটনা আমরা ধরে নিলাম বি, তাহলে বি এর অনুকূল বিন্দু হবে চার ছয় পাঁচ পাঁচ ছয় চার, এই তিনটি, অর্থাৎ এন বি সমান থ্রি। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কি হবে, এন বি ভাগ এন এস সমান হচ্ছে থ্রি বাই ৩৬, এদেরকে তার মানে কাটাকাটি যদি করি উপর নিচে তাহলে ওয়ান বাই ১২, অর্থাৎ ছক্কা দুটির পিঠে সংখ্যা দুটির যোগফল দশ হওয়ার সম্ভাবনা ১২ ভাগের ১। তা প্রবাবিলিটি অফ এর মান যেটি পেয়েছিলাম যে ফুটার সংখ্যার যোগফল চার পাওয়ার সম্ভাবনা, সেখানে আমরা দেখেছি যে সম্ভাবনা আসছে ১২ ভাগের ১, অর্থাৎ আমাদের যে মন্তব্যটি করেছিল সে মন্তব্যটি সঠিক। এখন আমরা দেখছি তারপরের প্রশ্ন, এখানে বলা আছে যে দুইটি সম্পূর্ণ ঘটনা, এ ও বি হচ্ছে দুইটি সম্পূর্ণ ঘটনা এবং এদের সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান ৭০ এবং প্রবাবিলিটি অফ বি সমান ০.৪০। প্রশ্ন হচ্ছে ঘটনা কি, ঘটনা কি সেটা আমরা আগে দেখেছি, সেখান থেকে দেখে নিবে আগের ক্লাসগুলোতে। তারপরে আসছে যে ছক্কা নিক্ষেপ পরীক্ষা কি একটি দৈর্ঘ্য পরীক্ষা, কি মনে হয় একটি দৈর্ঘ্য পরীক্ষা? হ্যাঁ, ছক্কা নিক্ষেপ পরীক্ষা একটি দৈর্ঘ্য পরীক্ষা। তার কারণ হচ্ছে আমরা যদি একটি ছক্কা নিক্ষেপ করি তাহলে সেখানে আমরা জানি যে ছয়টি নমুনা বিন্দু রয়েছে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা, অর্থাৎ এক ফুটা দুই ফুটা তিন ফুটা, অর্থাৎ ছক্কার প্রতিটা পিঠে যে ফুটাগুলো দেওয়া থাকে এখানে ছয়টি ফুটা সর্বোচ্চ থাকে, অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার যে কোনোটি উঠতে পারে। আবার আমি যদি ছক্কাটা উপরে নিক্ষেপ করি তাহলে উপরের পিঠে যে কোনো একটি ফুটা আসার সম্ভাবনা সেটি এক থেকে ছয় পর্যন্ত এর ভিতরে যে কোনো ফুটা আসার সম্ভাবনা ছয় ভাগের এক, অর্থাৎ ছয়টি তল রয়েছে ছয়টি তলের যে কোনো একটি আসবে, অর্থাৎ সম্ভাবনা হচ্ছে ছয় ভাগের এক। তার মানে একটি পরীক্ষায়
এটি ছিল আমাদের একটি দৈর্ঘ্য পরীক্ষা, সেই দৈর্ঘ্য পরীক্ষার সাথে সম্ভাবনাটি যুক্ত রয়েছে। সম্ভাবনা কত? 6/1, তার মানে এটি হচ্ছে একটি দৈর্ঘ্য পরীক্ষা। আমরা জানি যে কোনো একটি পরীক্ষায় যখন তার সাথে ফলাফলের সাথে সম্ভাবনা কথাটি যুক্ত থাকে তখনই হচ্ছে সেটি দৈর্ঘ্য পরীক্ষা, তার মানে এটি একটি দৈর্ঘ্য পরীক্ষা। এবার আমরা দেখছি উদ্দীপকের আলোকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। যেহেতু এ আর বি দুটি সম্পূর্ণ ঘটনা এটি বলা আছে এবং প্রবাবিলিটি অফ এ আর বি এর মান দেওয়া আছে, তাহলে আমরা এদের মান যোগ করলাম, যোগ করলে পারছি 1.10। তার মানে কি? এ ও বি দুটি অবর্জনশীল ঘটনা, অর্থাৎ তাদের মাঝে কোনো কমন উপাদান রয়েছে। এখন অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান, এখান থেকে আমরা বের করতে পারি যে এটাকে যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা এই পাশে নিয়ে আসি এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল। আবার এখানে একটা আমাদের জানার বিষয় রয়েছে যে এ আর বি দুইটি যেহেতু সম্পূর্ণ ঘটনা, তার মানে এদেরকে যদি আমরা ইউনিয়ন করে সম্ভাবনা নির্ণয় করি তাহলে তার মানের সম্ভাবনার মান হবে 1, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 1, যে এখানে এই ব্যাখ্যাটি লেখা আছে। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে গেলাম 0.10। আমাদের প্রশ্নটা এখানেই সমাপ্ত হচ্ছে, যে গয়ের যে প্রশ্নটির উত্তরটি নির্ণয় করা দরকার ছিল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান, সেটি আমরা বের করে ফেলছি। এখন যাচ্ছি আমরা চতুর্থ প্রশ্নে, যে এ ও বি ঘটনা দ্বয় স্বাধীন নয়, এটি আমাদের যাচাই করতে হবে যে আসলে কি তারা স্বাধীন নাকি স্বাধীন নয়। দেখি এখন আমরা জানি যে এ আর বি এই দুটি ঘটনা স্বাধীন হবে তখনই যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা ইতিমধ্যে বের করেছি, এখন দেখি যে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি এর মানটা কত। প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ এ, এদের মানটা যদি আমরা গুণ করি তাহলে আসছে 0.28, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা পেয়েছি 0.10, অর্থাৎ এই মানটা তাদের মানটা সমান নয়। সুতরাং এ ও বি ঘটনায় স্বাধীন নয়, অর্থাৎ এরা অধীন। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে এই ক্লাসটি বারবার দেখো এবং অধ্যয়ন করো, যদি তার ভিতরে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেলে আমাকে জানাতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।